আসসালামু আলাইকুম ইসলামী দিনী ভাই বোনরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি দয়ায় ভালো আছেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হল সম্মান ইজ্জত মর্যাদা লাভের আমল উদুয়া। পৃথিবীতে কেউ কাকে সম্মান দিতে পারে না, একমাত্র সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ পাক দিতে পারেন। আপনি যদি এই আমলটি নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনার সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অত আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো। সূরা আরাফ 180। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহ খায়রান। আল্লাহর একটি গুণবাচক নাম হল আল আলিয়ু। এই শব্দের অর্থ হল উঁচু মর্যাদা সম্পন্ন, তিনি উচ্চ এবং বড়, যার চেয়ে আর কেউ উচ্চ এবং বড় নেই। প্রতিদিন নিয়মিত নামাজের পর আল আলিয়ু এর জিকির করেন, অবশ্যই আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। নামাজের পর পড়তে যদি ভুলে যান, তাহলে যে কোনো সময় জিকির করতে পারেন। কতবার করে পড়বেন কোনো নির্দিষ্ট নেই, আপনি যতক্ষণ যতটুকু পারেন জিকির করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ফজলে করমে আল্লাহ আপনার সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা সকলকে আমাদের এই আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।